আজকের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা সম্পর্কে। সূচনায় আমি ইতিহাস বলতে কী বোঝাই সে সম্পর্কে তোমাদের বলি। মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাবাহিক কাহিনী ইতিহাস বা হিস্ট্রি। গ্রিক শব্দ হিস্ট্রি কথাটি ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে, যার অর্থ হল অতীতের নানা ঘটনার অনুসন্ধান, গবেষণা এবং তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর। বিজ্ঞানের মতোই ইতিহাসের কাজ হল অনুসন্ধান বা গবেষণা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ব্যাখ্যা, সর্বোপরি সত্যানুসন্ধান। সুদূর অতীতের বহু তথ্য অনাবিষ্কৃত থেকে যাওয়ার বিষয়টি ইতিহাসের কাজকে অনেক ক্ষেত্রেই শ্রমসাধ্য করলেও একেবারে অসম্ভব করেনি। তাই ঐতিহাসিক ইএইচ কার বলেছেন যে ইতিহাস হল ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে। ঐতিহাসিকরা সেই সব ধাঁধার সঠিক উত্তর খুঁজে এবং হারিয়ে যাওয়া টুকরোগুলির সন্ধান করে তা ইতিহাসে স্থান দেন। বস্তুত ইতিহাস হল মানুষের অতীত কার্যাবলীর তথ্য নির্ভর প্রামাণিক ও লিখিত বিবরণ। ইতিহাস হল এক আলোকবর্তিকা যা অতীতের অন্ধকারাচ্ছন্ন পথকে আলোকিত করে, মিথ্যা থেকে সত্যকে পৃথক করতে শেখায় এবং মৃত্যুস্তূপের মধ্যে জীবনের অনুসন্ধান করে। ঐতিহাসিক হেনরি পিরেন বলেছেন, আমি পুরাতত্ত্ববিদ নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক, জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি। ইতিহাস হল তাই মানুষের কথা, জীবনের কথা। বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিকরা অতীতের এই ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সময়কালকে তিনটি প্রধান যুগে ও কয়েকটি উপবিভাগে বিভক্ত করেছেন। এগুলি ছকের মাধ্যমে আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আবার সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে ঐতিহাসিকরা পৃথিবীর সমগ্র সময়সীমাকে তিনটি বিশেষ যুগে বিভক্ত করেছেন, যদিও ঘটনার পরম্পরা ও বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে এই যুগগুলির আবির্ভাব ঘটেছে। ঐতিহাসিকরা ইতিহাসের পঠন পাঠনকে আরও সহজ রূপ দিতে যেমন পৃথিবীর সমগ্র সময়কালকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে বিভাজন করেছেন, তেমনি ভারতবর্ষের ক্ষেত্রেও এই বিভাজনগুলি প্রযোজ্য। পাশাপাশি অনেক ঐতিহাসিক ভিন্নতর বিভাজনের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতবর্ষের ইতিহাসকে সুপ্রাচীন অতীত থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু যুগ, 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম যুগ ও 1707 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী ব্রিটিশ যুগ বলে অভিহিত করেছেন। তবে বিশ্ব সভ্যতার ইতিহাসে যুগ বিভাজন প্রকৃতই অসম্ভব একটি কাজ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মতোই ভারতেও উত্তর পশ্চিম অংশ দাক্ষিণাত্য ভিন্ন ভিন্ন স্থানে সভ্যতার উন্মেষ ও বিকাশ ভিন্ন ভিন্ন সময়ে ঘটেছে। সার্বিকভাবে বলা যায় ইতিহাসের যুগ বিভাজন একটি বিতর্কিত, বহুল আলোচিত ও বহু চর্চিত বিষয়। একজন ইতিহাস চেতনা সম্পন্ন ব্যক্তি হিসেবে যুগ বিভাজন অপেক্ষা মানব সভ্যতার গৌরবান্বিত দিকগুলি অন্যতম প্রতিপাদ্য বিষয় হিসেবে বিবেচিত হওয়াই বাঞ্ছনীয়। আমি এখন তোমাদের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে যুগ বিভাগ সম্পর্কে ছক পাঠিয়ে দিলাম,
তোমরা অবশ্যই দেখে নাও। এবার আলোচনা করব যুগ বিভাজনের বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ, প্রায়ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চলেছি। মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী হলো ইতিহাস। অতীতাশ্রয়ী এই ধারাবাহিক ঘটনার কালানুক্রমিক ও বৈশিষ্ট্যের বৈচিত্র্য বিদ্যমান। বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিকরা অতীতের এই ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সমগ্র সময়কালকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করেছেন, যার ছক আমি আগেই পাঠিয়ে দিয়েছি। প্রথম, প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে সে সম্পর্কে আমি একটু বলি। পুরাতত্ত্বের হিসাবে যে সময়কালের ইতিহাস জানার ক্ষেত্রে কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি, অর্থাৎ এই সময়কালের ইতিহাস জানার জন্য আদিম মানব গোষ্ঠীর ব্যবহৃত সামগ্রীর উপর নির্ভর করতে হয়, অনেকটা অনুমান নির্ভর সিদ্ধান্তে পৌঁছাতে হয়, সেই রূপ সময়কালকে ঐতিহাসিকরা প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্টোরিক এজ বলে চিহ্নিত করেছেন। ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুরনাল দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন এবং এটি ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে। সাধারণত খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের সময়সীমার মধ্যে এই যুগের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই সভ্যতার বৈশিষ্ট্যগুলি হল, এক, মানব সভ্যতার উষালগ্ন থেকে লিপি ব্যবহারের মধ্যবর্তী সময়কাল এই যুগ হিসেবে চিহ্নিত। দুই, কোনো লিখিত বিবরণ বা উপাদান পাওয়া যায়নি। তিন, এই যুগ তিনটি উপবিভাগে বিভক্ত, যথা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ। চার, ইতিহাস জানার উপাদান মানুষের ব্যবহৃত হাতিয়ার, বাসস্থান, গৃহস্থলীর সরঞ্জাম ইত্যাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর নির্ভর করে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানা যায়। পাঁচ, মানব সভ্যতায় গুহামানব ও ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আমি এখন তোমাদের প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে তা পাঠিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। এবার আলোচনায় আসি প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে। প্রাক ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল, অর্থাৎ যে সময়কালে লিখিত উপাদানের অস্তিত্ব ছিল এবং আবিষ্কৃত ওই উপাদানগুলির পাঠোদ্ধার সম্ভব হয়নি, সেই সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ, প্রোটো হিস্টোরিক এজ বলা হয়েছে। এই যুগের প্রকৃষ্ট উদাহরণ হল হরপ্পা সভ্যতা। হরপ্পা অধিবাসীদের ব্যবহৃত সিন্ধুলিপির আজও পাঠোদ্ধার সম্ভব হয়নি। এই যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত। ঐতিহাসিক ক্রিস্টোফার হুকার 1951 খ্রিস্টাব্দে প্রথম প্রোটো হিস্টোরিক এজ সংক্রান্ত ধারণা তুলে ধরেছেন। এই সভ্যতা বা যুগের বৈশিষ্ট্যগুলি হল, এক, লিখিত উপাদানের অস্তিত্ব বিদ্যমান কিন্তু তার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। দুই, ধাতুর ব্যবহার বিশেষ করে তামা, টিন, ব্রোঞ্জের ব্যবহার শুরু হতে থাকে। তিন, আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই যুগের সভ্যতার উন্মেষ ঘটেছিল। চার, অন্য একটি নাম প্রায় লিখন যুগ রূপেও চিহ্নিত। পাঁচ,
নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতে শুরু করে এবং চাষবাসের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে পারদর্শী ছিল এই যুগের মানুষেরা। ছয়, রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের সূচনা এই সময় থেকে হতে থাকে। আমি এখন প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে তোমাদের পাঠিয়ে দিলাম বিষয়বস্তু। তোমরা অবশ্যই প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে সে সম্পর্কে বুঝে নিতে পারবে। আলোচনার শেষ পর্যায়ে আসি ঐতিহাসিক যুগ সম্পর্কে। প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের পর যে যুগের সূচনা হয়েছে তা ঐতিহাসিক যুগ। যে যুগ বা সময়কাল থেকে মানব সভ্যতার লিখিত উপাদানগুলি আবিষ্কৃত হয়েছে এবং পাঠোদ্ধার সম্ভব হয়েছে এই রূপ যুগকে ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ বলে চিহ্নিত করা হয়। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এর সময়কালের পার্থক্য বিদ্যমান। খ্রিস্টপূর্ব 3000 অব্দের কাছাকাছি সময় থেকে মেসোপটেমিয়া ও মিশরে লিপির প্রচলন ও পাঠোদ্ধার সম্ভব হয়েছে। এই যুগের বৈশিষ্ট্যসমূহ হল এক, মানুষের জীবনযাত্রা ও সভ্যতার ক্রমবিকাশের সুনির্দিষ্ট লিখিত প্রমাণের অস্তিত্ব বিদ্যমান। দুই, এই সময়কালে মানুষের জীবনযাত্রা অনেক উন্নত। তিন, মানব সভ্যতার এই যুগ বিভাগে পৃথিবীর নানা স্থানে সময়ের পার্থক্য লক্ষ্য করা যায়। আনুমানিক 3000 খ্রিস্ট পূর্বাব্দ সময়কাল থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয় বলে ধরা হয়, যা বর্তমানেও চলে আসছে। চার, ভারতের ক্ষেত্রে ঐতিহাসিক যুগের সূচনা খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে বা তারও পরে। আমি তোমাদের ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে ঐতিহাসিক যুগ কাকে বলে সে সম্পর্কে বিষয়বস্তু পাঠিয়ে দিলাম। তাহলে এত সময় আমরা যুগবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনায় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইতিহাসে কাল চেতনা অতি গুরুত্বপূর্ণ বিষয় হলেও কাল নির্ণয় ও বিভিন্ন যুগের বিভাজন একটি বিতর্কিত বিষয়। সভ্যতার ক্রমবিকাশ ও ক্রমবিবর্তন আপন নিয়মেই হতে থাকে। যুগের বিভাজন নানাভাবে বা আঙ্গিকে হলেও পৃথিবীর ইতিহাস তথা মানব সভ্যতার ইতিহাস আরও সহজ সরলভাবে জানা ও সকলের কাছে তুলে ধরাই ঐতিহাসিকের একমাত্র উদ্দেশ্য। ইতিহাস অতিকথা বা কল্পকথা নয়। ইতিহাস যে একটি যুক্তিবাদী ঘটনাপ্রবাহ তা ঐতিহাসিক জে বি বিউরির উক্তির মাধ্যমেই আবার তুলে ধরা হলো। তার মতে ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়। হিস্ট্রি ইজ সায়েন্স, নোলেজ অ্যান্ড নো মোর। আমি এত সময় তোমাদের ইতিহাসে যুগবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। Save your life.